আল্লাদান গোলাপ বাগান। গোলাপ কে না ভালোবাসে, আর যদি হয় গোলাপের রাজ্য তাহলে তো কোথায় নেই। আজ আমরা আপনাদের নিয়েই যাচ্ছি গোলাপের সেই রাজ্যে। বিস্তারিত সব কিছু জানতে পুরো ভিডিও আমাদের সাথে থাকুন। ১০ টাকার বিনিময়ে স্ট্যান্ডে বাইক রেখে আমরা সেই বাগানে এখন প্রবেশ করব। তো বন্ধুরা, আমরা এখন গোলাপ বাগানে চলে এসেছি। এই বাগানে প্রবেশ করতে গেলে আমাদের টিকিট গ্রহণ করতে হবে। তো দেখা যাক কত করে টিকিট নিচ্ছে। টিকিট কত করে ভাই? ২০ টাকা পার পার্সন। এই রাস্তা দিয়েই আমাদের এই গোলাপ বাগানে প্রবেশ করতে হবে। তো যাই হোক, আমরা এই গোলাপ বাগানে প্রবেশ করলাম। তো আমরাও ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাই। তো ভিউয়ার্স, এই গোলাপ বাগানে বিভিন্ন প্রজাতির গোলাপ রয়েছে। এখানে প্রায় ৩৬ প্রজাতির গোলাপ রয়েছে। ইন্ডিয়ান, বাংলাদেশি এবং থাই, এই আইটেমসগুলো এখানে অ্যাভেলেবেল, এবং সব গোলাপগুলো সে অসাধারণভাবে ফুটে উঠেছে। গোলাপ আর গোলাপ। তো বন্ধুরা, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে এই ছাতা গাছগুলো বসানো হয়েছে। এগুলো মূলত আসলে গাছের ডাল, এবং উপরে ছাতা লাগানো হয়েছে, বিভিন্ন রঙের ছাতা। কারণ নতুন একটি আইডিয়া আমরা দেখতে পেলাম, এবং এটা যারা দর্শনার্থী আসে তাদের এক অন্যরকমভাবে আকৃষ্ট করছে, আমাদেরও বেশ ভালো লাগছে। আমব্রেলা ট্রি, ছাতা গাছ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই রাস্তাটিতে সুন্দরভাবে গাছগুলির উপরে হার্ট শেপ ডিজাইন করা হয়েছে। আসলে কাপলদের জন্য এই রাস্তাটি অসাধারণ একটি হতে পারে। টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, বেশ ভালোই। অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে। সাদা গোলাপ। এখানে চারা গাছও উৎপাদন করা হচ্ছে। কর্তৃপক্ষের যোগাযোগ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আল্লাদান ফুলের বাগান, এখানে ফুল ও ফুলের চারা বিক্রয় করা হয়। ফোন নাম্বারও দেওয়া আছে। এই মে মাসেও এই গোলাপ বাগানে ভরপুর গোলাপ ফুটে আছে। কারণ আমরা ভেবেছিলাম হয়তো বা এই মৌসুমে গাছে ফুল থাকবে না, কিন্তু আমরা এসে অবাক হয়ে গেলাম। বাট এই এপ্রিল মে মাসে এই গরমের সময় দেখেন কত সুন্দরভাবে গোলাপ ফুলগুলো ফুটে আছে।
ফুল বিক্রি করা হয় নাকি বাগানের ফুল? দামগুলো একটু বলেন আমার দর্শকদের। এটা 10 টাকা, এটা 5 টাকা, এটা 10, ওটা 5। জি, আপনারা বাগান থেকে নিজে ছিঁড়ে নেওয়ার কোনো ব্যবস্থা নাই? নিজে ছিঁড়ে নেওয়ার ব্যবস্থা নাই, আমাদের বাগানের ভিতরে লোক আছে, ওরা তুলে দিবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাকে একটা লাল দিবেন, এখান থেকে একটা ভালো দেখে দেন। এখানে খাবার দাবারেরও দোকান রয়েছে, চিপস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা গরম যা আছে, কফি সব কিছু রয়েছে। পাশাপাশি এখানে বসে একটু বিশ্রাম নেওয়ার জায়গাও রয়েছে, হয়তো বা ভবিষ্যতে এখানে বসার ব্যবস্থাও করা হবে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তীতে মানে আরো উন্নত মানের করার। আচ্ছা, বসার জায়গা বা এই ধরনের কিছু করবেন? কুরবানির আগে, কুরবানির আগে একটা ভালো কিছু হবে কিছু দিব। আচ্ছা ঠিক ঠিক আছে, ঝর্ণা বাহ অনেক সুন্দর হবে, আর যোগাযোগও তো অনেক ভালো, অনেক ভালো রাস্তা, অনেক ভালো। তো ঠিক আছে ভাইয়া, ভাই আপনার নামটা যেন কি? সুজন আলী। সুজন ভাই, তো ঠিক আছে ভাই, পরবর্তীতে আরও দেখা হবে, আর হয়তো অনেকেই আমাদের ভিডিও দেখে আপনাদের এখানে আসবেন, আপনারা নিশ্চয়ই নিজের মতো করে ব্যবহার করবেন। হ্যাঁ এটাই, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এই আল্লাদান গোলাপ বাগানের সহজ যোগাযোগটি হচ্ছে, দিনাজপুর বীরগঞ্জ হয়ে যারা আসবেন তারা ঠাকুরগাঁও শহরের প্রবেশের আগেই বড় খোঁচা বাড়ি, তার ঠিক হাতের বামেই একটি অসাধারণ রাস্তা আপনারা পেয়ে যাবেন। ঠিক রাস্তাটা পার হলেই বেগুনবাড়ি নামে একটি জায়গা পাবেন, সেই জায়গায় মূলত এই আল্লাদান গোলাপ বাগানটি গড়ে উঠছে, ঠিক রাস্তার পাশেই আপনার চোখেই পড়বে। তো এই হলো সহজ যোগাযোগ। আরেকটা যোগাযোগ হলো দিনাজপুর বোচাগঞ্জ হয়ে বকুলতলা হয়ে সোজা বেগুনবাড়ির রাস্তায় চলে আসবেন, খুব সহজেই এই আল্লাদান গোলাপ বাগানে চলে আসতে পারবেন। আমরা ফুলটা আমাদের বাসায় রোপণ করব, সুন্দর, আপনারাও আসবেন, এখান থেকে ফুল গাছ নিয়ে যাবেন, বেশ সুলভ মূল্য।